দর্শক, বাকি যে গরুগুলো এটাও কিন্তু কাদির খান সাহেবের গরু, এটা যেটা দুই দাঁত বয়সে প্রেগনেন্ট। জি ভাই, দেখে নেন আপনার গরু। উঠতে অনেক কষ্ট এখানে। নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করতেছি বাকি যে গরুগুলো সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে সেই গরুগুলোই। ওই 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 রশিদ, এই রশিদের খেয়ার ইয়া করে দেয় ভাই, না তো ওই যে দাগ পড়ে যাবে এগুলা। এই এই বড়টা, হ্যাঁ বড়টার এর দাগ পড়ে যাবে, কিন্তু এই রশিদে ইয়া খেয়ার দেওয়া লাগবে, একটু খেয়ার পেঁচা দেওয়া লাগবে। হ্যাঁ, গাড়ি চলা অবস্থায় ঠিক থাকবে না? আচ্ছা, ওই বাচ্চা, ওই যে ষাঁড় বাচ্চা যেটা ওই ভিতরে গেছে, ওটা কি ঘুরে চলে গেছে না কি অবস্থা? না ঘুরে গেলে তাহলে ওটা খুলে দরকার হলে এই পিছে নেন। সবগুলো লাল গরু, সব লাল। তবে গরুগুলোর সবগুলো কিন্তু মাংসের ওজনে আবার ভালো আছে। এইটা মাংসের ওজনে যদিও একটু কম, কিন্তু বাচ্চার না খ্যার দেওয়া লাগবে। খ্যার খ্যার নিয়ে আসেন, খ্যার ওই যে নিয়ে আসছে না, খ্যার নিয়ে আসেন ভাই, খ্যারগুলো নিয়ে আসেন তো। না খ্যার দেওয়া লাগবে, খ্যার তো দেওয়া লাগবে, দাঁড়ান খ্যার দিয়ে তারপরে। হ্যাঁ নিয়ে আসেন, নিয়ে আসেন খ্যার, নিয়ে আসেন। বেশি নিয়ে আসেন, বেশি সবগুলোই লাগবে হারুন ভাই। খেয়ার পুর করে দেওয়া লাগবে, খেয়ার না পুর করে দিলে গরু যা শান্তি পাবে না, যাবে তো অনেক দূর। দেন তো ভাই, এগুলো খুলে খুলে দিয়ে দেন। এই ইয়া দুলাল ভাই, দুলাল ভাই, এগুলো খুলে খুলে একটু ইয়া করে দেন তো ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাচ্চা বের করে ওইখানে একটা বড় গরু প্রয়োজনে দেন, কারণ ওই বাচ্চা ওই জায়গায় ওই যে প্যাঁচ লেগে থাকবে, তো এখন বাচ্চা গরু ঢুকান যাবে না তার ভিতরে। রশি খুললে তো আবার আরেক ঝামেলা। এটা 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 মনে হয় যাবে, এটা যাইতে পারে। এটা এটার যেহেতু দাম ইয়া করলো, এটা 65,000, এটা 65,000। হ্যাঁ বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। এ বাবা, গরু ঘুরে গেছে যে। দেখেন তো পিঠে পিঠে চাপ দেন হারুন ভাই, পিঠে চাপ দেন, আস্তে 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 আস্তে, আগে মাথা যাক, জায়গা ফাঁকা পাইলে এই সমস্যা। ভাই এই তিনটা গাভি ঠিক আছে, একটু ইয়ে করে দেন। এই লেজ লেজ হ্যাঁ, এবার ঠিক আছে। এই 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 তিনটা গাভি ঠিক আছে, এইটা আর ওই ওই সাইডের ওই দুইটা, এই বড় তিনটা বাচ্চা, এগুলা হলো একজনের। হ্যাঁ বেশি করে দেন খেয়ার, বেশি করে যাতে আরামে যাইতে পারে। হ্যাঁ বাচ্চা না, হ্যাঁ বাচ্চা, এই একটা হলো এই যে এই এই লাইনের এই বড় দুইটা, আর ওই যে গির বকনা আছে দুইটা, আর একটা হলো ষাঁড় বাচ্চা। হ্যাঁ পিছনে বেশি দেন, মানে না না পিছনে
অত দরকার নাই ওই যে ওইদিকে দেয়া লাগবে সামনে 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 কিন্তু আরো খেয়াল লাগবে হারুন ভাইয়া ওই সামনে দেন হ্যাঁ না সামনে যায় তাই সামনে যাবে না বড় গাড়ি লেওয়ার কারণই হলো যাতে গরু রিল্যাক্সে যাইতে পারে শান্তিপূর্ণভাবে অনেক দূর যাবে এগুলো অবলা জানোয়ার হ্যাঁ যদি আপনার ওই যে ইয়া এক একটা নামার পরে এক ট্রিপ নামার পরে মনে করেন যে একবারে ক্লিয়ার আর তার এর পরেও যতটুকু জায়গা থাকবে যে কোনো গরু বের করা কোনো সমস্যা না সামনে সামনে একটু দেন তো ভাই সামনে খেয়ার কম হইছিল ওই ইয়া খেয়ার এইগুলা খ্যার পিছনে আসবে সামনে যায় পিছনে আসবে খ্যার হারুন ভাই জানতো ওইদিকে বান্দর মনসুর ভাই আপনি নিয়ে আসেন তো ভাই ওই ইয়াটা এই নিয়ে আসেন বাসুর নিয়ে আসেন আগে বাসুর হ্যাঁ বাসুর নিয়ে আসেন আর ভাই আপনার জন্য কাদির ভাই আপনার জন্য এই যে আমের চারার যে কথা বলছিলেন এইটা নিছি আমের চারাগুলো নিছি আর হলো একটা একবারে সেই রকম লিচু লিচুরও ইয়ে দিয়ে দিছি এগুলো হলো চারা কাদির সাহেবের জন্য আর এইগুলো হলো গমের ভুষি ওনার জন্য এই যে বাচ্চারা বসে আছে এটা হলো বকনা বাচ্চা ধরে নেন ধরে নেন এখানে দাঁড়ানোই কঠিন পা পিছলে যায় হ্যাঁ হ্যাঁ বকনা বাচ্চা এটাও কোয়ালিটি সুন্দর সবগুলাই ষাঁড়ের তো কোয়ালিটি আরো সুন্দর ওই ওই ষাঁড় বাচ্চাটা নিয়ে আসেন আর এই এই বাচ্চাগুলো যে ভাই কিনছেন নিয়ে যাওয়ার পরে এগুলোকে জিঙ্ক দিতে হবে জিঙ্ক না দিলে এই যে পশম একটু করে উঠে যাচ্ছে জিঙ্ক দিলে পশমগুলো একবারে চকচকে হয়ে যাবে আবার এইটাও কিন্তু কম গরু না এটাও বডি অনেক এই বাচ্চাটা ষাঁড় বাচ্চাটা খুব সুন্দর হাই পার্সেন্টেজ একটা খুলেন না একটা খুলেন আর একটা রেখা দিন আর না হলে দুইটা রেখা দেন দুইটা রেখা দেন আর না ওই যে ইয়ে একটা ভুষির জন্য লাগবে ভুষির ভুষির বস্তা যাতে এটার উপরে থাকে আর একটা এমনিতে থাকবে আর ওই যে যারা আছে তারা বসবেনি যদি কোনো জায়গায় প্রয়োজন হয় সেই জায়গায় আবার দিয়ে দিবে এই বাচ্চাটার কোয়ালিটি কিন্তু সুন্দর আছে হ্যাঁ নিয়ে আসেন বাচ্চাগুলো এক একসাথে এক লাইনে রাখেন আর এরপরে এক লাইনে ভুষির বস্তা রাখেন আচ্ছা যাক শুয়ে থাকুক আর যেভাবে থাকুক মানে ওই গরুর পায়ের তলে যাবে না কিন্তু রাস্তায় দুধ খাওয়ান লাগবে বাচ্চা ঠিক আছে আর ওই যে ইয়ে কিনে দিলাম আমি ভুষি ভুষি যেগুলো কিনে দিলাম এগুলো দিয়ে এগুলোকে একটু করে পানি খাওয়াইতে হবে রাস্তার মাঝখানে কারণ এত দূর থেকে যাবে লং জার্নি পানি না খাওয়াইলে একটু খেতে দেন সবচেয়ে হাইট বেশি এই ষাঁড়ের আগে আগে বস্তা উঠে এলাম এখানে খেয়াল দেন তো ভাই দিয়ে বস্তা উঠে এলাম
দেন এখানে একটু বেশি করে খেত দেন যাতে করে বস্তাগুলো ওই যে ভিজে না পেশাব টেশাব করবে তো এরা ভুষির বস্তা ভিজে গেলে পরে আর খাবে না কিন্তু এটা আপনি এই সাইডে রাখেন সবগুলো এখানে নিয়ে এসে রাখেন ভাই বাস এতটুক দিলেই হবে আরুন ভাই হ্যাঁ 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 ভুষির বস্তা নিয়ে আসেন নিয়ে আসেন উঠা আগে ভুষির বস্তাটা নিয়ে আসেন কয় বস্তা আরুন ভাই ছয়টা কয় কেজি করে আছে 37 কেজি সবগুলো এগুলো কাদির সাহেবের একবারে ইয়ার সাথে লাগা দেন না পরে দিবেন একবারে কাদির ভাই একবারে যেগুলো সবচেয়ে হাই কোয়ালিটির এগুলো দিছি আচ্ছা তারপরেও হারুন ভাই এটা বান্দার কোনো ব্যবস্থা না করলে তো পড়ে যাবে না এটা গাড়ি এরকম এরকম করবে লোড নেবে না এই বস্তা বাইরে পড়বে না মানে ক্যাথে পড়ে যেতে পারে তবে একটা জায়গায় খারাপ আছে সেটা হলো তো এইদিক দিয়ে কাজীপুর দিয়ে পারাবেন না 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 সিলেটের এই ভিতরে খারাপ আছে না জায়গা ও হ্যাঁ সিলেটে আবার খারাপ আছে কিছু সিলেটের ভিতরে খারাপ পাওয়া যাবে ঢাকার মধ্যে খারাপ আছে ঢাকার থেকে সিলেটের মধ্যে ইয়া একটা ব্রিজ আছে ওই আপনি তুলসীগঙ্গা না কিবে ব্রিজ আছে ওই এবারে পুলিশেরা বসে থাকে সবগুলো উপরে হবে না তো আরুন ভাই নিচে দিলে তো আবার খেয়ার দেওয়া লাগবে হ্যাঁ উপরে দিলে পড়ে যাবে নিচে দুয়ে ঠেস দাও এই একটু খেয়ার দেওয়া লাগবে ধারণ ভাই ওই একটু খেয়ার খুলে দেন তো ভাই দেন দেন লাগবে নি ওরাও একটু বসবে নি ওই যে যারা আছে ইয়ার হ্যাঁ একটা এরকম করে দেন এই একটা এরকম করে দেন দুইটা ধরে থাকবে নি হ্যাঁ তাই থাকে ঝুল মেলে চলে যাবে ওইদিকে হ্যাঁ ব্রে হ্যাঁ বসে থাকতে হবে হ্যাঁ আচ্ছা যাক এখন ডালা বন্ধ করেন আর আপনাদের গাছগুলা ডালা বন্ধ করে এরকম করে দেন আগে আর রশি নাই রশি নাই গাড়িতে দুইজন থাকবে দুইজন থাকবে আরুন ভাই দেখবে নি না না শুতে পারে বাছুর হয়তো ভুষি নিয়ে আসেন ভাই ওই যে খোলা ভুষি যে কিনে দিলাম ওইগুলো নিয়ে আসেন বালতি নিয়ে আসেন যেগুলো রাস্তার পানি খাওয়াবে কই আপনার ইয়াটা বিক্রি করবেন না আপনার ওই যে সাদা বকনটা হ্যাঁ ওইটা ওইটার মতো আমি একটা কিনে আনছি একবার ওইটার কারণে আমি নিয়ে আসছি একই রকম মেলা দাম না ফুসে 80,000 হ্যাঁ
বালতিন জোড়া পানি গিলালেন ছড়াই লবণ আছে তবে ইয়ে খালি গাবিন না একই কোয়ালিটি আপনারটা ভরন আছে হ্যাঁ লবণ নিয়ে আসেন বালতিটা নিয়ে আসেন মনসুর ভাই হ্যাঁ বালতি নিয়ে আসছেন ভাই এই যে এই যে ভুসিগুলা এই ভুসিগুলা দিয়ে পানি খাওয়াবেন হলো এইগুলা বাদে এইগুলা বাদে এই যে এই 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 ইয়ার যারা এই মালিকের যেগুলা এইগুলা খিলাবেন এক বস্তা খুলা এটা থেকে খিলাবেন যত খাইতে পারে ঠিক আছে এটা থেকে খিলাবেন এইগুলা থেকে না এই না এই যে এইগুলা এইগুলা ভুসি খাওয়াবেন হলো এই যে এই তিনটে একসাথে নামবে এই চারটা আর কি এই একটা এই একটা আর ওই দুটা গাই হ্যাঁ এইগুলা খাওয়াবেন হলো এই ভুসি দিয়া পানি ঠিক আছে আর এই ভুসি দিয়া এই ভুসির বস্তা খুলা যত খাইতে পারে এটা বড় দুইটা আর ওই যে গিরের বকনা দুইটা আর এই যে ষাঁড় বাচ্চা ছোটটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে লেন বন্ধ করো বন্ধ করে চারা উঠাই দিলেন না চারা চারাগুলা দিয়ে দেন এইগুলা কোথেকে আসলো দেন লোড করে দেন এইগুলা লোড করে দেন হ্যাঁ হ্যাঁ দেন দেন এগুলা লোড করে দেন হ্যাঁ আচ্ছা